জলপাইগুড়ি শহরের 17/108 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জলপাইগুড়ি শহরের পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। এমনই অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। শুধু বুথ অফিস পুড়িয়ে দিয়েছে, রাত্রিবেলা চাল বিতরণ করেছে তারা 232 নম্বর বুথে। তারা রাত্রে তারা বাইক বাহিনী দিয়ে আমাদের কিছু লোকের বাড়ি ভেঙে দিয়েছে। এরকমভাবে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করছে, কিছু কিছু বিএলওকে তারা কাজে লাগাচ্ছে ভোটারদের ইনফ্লুয়েন্স করার জন্য, এটাও ইনফরমেশন এসেছে আমাদের। আর কোনো অশান্তির অভিযোগ পাচ্ছে না? অশান্তির অভিযোগ মানে এরা তো ট্রাই করবে, এরা তো চেষ্টা করবে ইনফ্লুয়েন্স করার জন্য এবং আমাদের উপর বিভিন্নভাবে প্রভাবিত করার, ভয় দেখিয়ে হোক অন্যভাবে হোক এটা করার চেষ্টা করছে, কিন্তু আমরা রুখে দাঁড়াবো এবং আমরা আমরা এটা ইয়ে করবো। ভাইস চেয়ারম্যান সাবস্পষ্ট ইয়া কেমন কেউ এখানে থাকেন বলুন তো, উনি ওনার পারমিশন আছে, উনি কোন ভোটের কাজে এসেছেন এখানে? আপনি নির্বাচন কমিশনে জানিয়েছেন? অলরেডি আমি যেখানে জানানো সেখানে জানিয়ে দিয়েছি। এখানে দেখুন, এই 50 মিটারের মধ্যে এখানে আমাদের ভাইস চেয়ারম্যান মিস্টার সৈকত চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে আছে। এভাবে এখানে দাঁড়িয়ে থাকা কি এখানে রাইট আছে তার? তো এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরা, এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি পুলিশ অবজারভারকে। দেখা যাচ্ছে ডিএম ম্যাডামও তো, ডিএ জলপাইগুড়ি ডিএম ম্যাডামকে আমি ডাকলাম, তুমি তো শুনলেন না, আমাকে দেখে উনি এড়িয়ে গেলেন। কী করবেন এরপরে? এইভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকলে যেখানে কমপ্লেন করে সেখানে করবো। এদিন জয়ন্ত রায়ের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। পাগলা দাসুর অভিযোগে এই প্রেমিসিসের ভিতরে 50 জন মানুষ থাকেন আসলাম সিআরপিএফ এর সাথে গল্প করছি হাসছি। তার কারণ হচ্ছে আমরা সৌজন্য বিনিময় করছি, গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিচ্ছে, আর জয়ন্ত রায় প্রাক্তন হচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তরের 3টা আসনে তৃণমূল কংগ্রেস জিতছে। জলপাইগুড়ি থেকে শাইন সেনের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।